23 জুন কারাক সাল ও সাল লেম্বসরা আমজাইনি সিপাই পারাও বিজেপি সিপিআইএম ইয়াকারে কাইসার চিবা হায়াকে 85 ভোটার্স আইপিএফ টি বাই সামুং টানা হেনই আইপিএফ টি নি বানা তলাও ইয়াকটি সাফাইকা জং নরক বাই সামুং টানাই সদর নর্থ ডিভিশননি সেক্রেটারি জেনার দেববর্মা বিনি লোয়া জুমবাই অফা দাঙ্কা ফাইমানজাক ফাইকা আইপিএফ টি নি প্রেসিডেন্ট এনসি দেববর্মা ফাইডিসন নাইনালেন বরং কপ্তে থাসে থানি কব খানালেন IPFT long live long live long live uni party agar phane IPFT o phane ro chen khabai khub bai lam sogo lam sogo lam sogo uni party agar phai IPFT o hapne ro chen khabai khub bai lam sogo lam sogo lam sogo IPFT long live long live long live IPFT long live long live long live dipralen nalai nai nalai nalai nai IPFT long live সারা ত্রিপুরাতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে দলত্যাগ করে আমাদের পার্টি আইপিএফটিতে যোগদান যে কার্যক্রম এটা চলছে, ধারাবাহিকভাবে চলছে। আজকে 23 জুন সদর উত্তর বিভাগীয় কমিটি আইপিএফটির উদ্যোগে এই সিপাহীপাড়া ভিলেজ কমিটির এখানে স্কুল মাঠে আজকে একটা আনুষ্ঠানিকভাবে জয়েনিং প্রোগ্রাম, অর্থাৎ অন্য দল ছেড়ে সিপিএম কংগ্রেস বিজেপি ছেড়ে আমাদের দলে যোগদান করেছেন মোট 29 পরিবার। 29 পরিবার, তার মোট ভোটার সংখ্যা 85, মোট ভোটার সংখ্যা 85। তারা আজকে আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের পতাকা হাতে তুলে নিয়ে আইপিএফটিতে যোগদান করেছেন। আমরা আজকে এই আনুষ্ঠানিক সভার মধ্য দিয়ে তাদেরকে আমরা পার্টিতে আমরা মন খোলা মনে আন্তরিকভাবে বরণ করে নিলাম। এটাই আচ্ছা স্যার, এডিসিতে দীর্ঘ বছর ক্ষমতায় ছিল সিপিএম দল, এখন এডিসিকে দখলের জন্য বিজেপিও পুরোপুরি শক্তির মহড়া দিতে প্রস্তুত, সেই জায়গায় আপনারা মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কোন দলকে সামনে নিয়ে লড়াই করবেন? এডিসির নির্বাচন এই ব্যাপারে মূল প্রতিদ্বন্দ্বী কার সঙ্গে কার এই ব্যাপারটা এখনোই আমরা বলতে পারছি না, বলার সুবিধাও নাই। কেননা এডিসি ইলেকশন যেতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার কথা ছিল, করোনা ভাইরাস এর জন্য ইলেকশনটা স্থগিত হয়ে গেছে। পুনরায় এডিসি ইলেকশনের শিডিউল ঘোষণা করা হবে, তখন এই এডিসিতে নির্বাচনে কে কোন দলের সঙ্গে জোট হবে হবে না এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। এটা পরবর্তী পর্যায়ে যখন ইলেকশনের দিন তারিখ চূড়ান্ত হবে তখনই সেটা বোঝা যাবে। এই মুহূর্তে কোনো কিছু বলার সম্ভব হচ্ছে না, তবে আইপিএফটি নিশ্চয়ই অন্যান্য দলের সঙ্গে সমঝোতার ব্যাপারে আমরা কথা বলতে রাজি আছি, কথা বলতে আমাদের কোনো আপত্তি নাই। যে কোনো দলের সঙ্গে জোট করা না করার ব্যাপারে কথাবার্তা আমরা করতে চাই, তো তার অর্থ এই নয় যে কথাবার্তা যদি এটা পারস্পরিকভাবে কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কোনো একটা সহমতে পৌঁছানো না যায় তাহলে পরে আইপিএফটি এককভাবেই
28টা সিটে আমরা কংগ্রেস করব এবং আমরা ক্ষমতা দখল করব, এতে নিশ্চিত এই ঠিক আছে।